নাম্বার টাইলস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আজ শুক্রবার নয়, আজ রবিবার। ভারত তথা সমগ্র বিশ্বের সাহিত্যের আকাশে আজ রবির উদয়ের দিন, যার কোনো অস্ত নেই। হ্যাঁ, আজকেই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। এই 25শে বৈশাখ এলে চারিদিকে সাজো সাজো রব, ছোট বড় প্রত্যেকেই মেতে ওঠে এক সাংস্কৃতিক আনন্দে। এই দিন আমরা সকাল থেকে শুরু করি গঙ্গাজলের গঙ্গা পূজন, কিন্তু এবছর আমরা মহামারীর ঘেরাটোপে গৃহবন্দী, তাই আমরা যে যার নিজেদের মতো ঘরে বসে সাজিয়েছি আমাদের কবি শ্রদ্ধাঞ্জলি। আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছেন রাতা ব্যানার্জি, অনুষ্কা চট্টোপাধ্যায়, কোয়েল ব্যানার্জি, গার্গী দত্ত, অর্চিষা পোনার এবং স্বস্তিক চক্রবর্তী। চলুন আমরা আরামবাগ টাইমসের পর্দায় দেখি আমাদের সেই ঘরোয়া ভাবের কবির সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি। Oh,
বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাকে সম্মান জানিয়ে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজই দেখতে পাই ফেরিগুলো যাচ্ছে ফেরি নিয়ে। চুরি যাই চুরি যাই সে হাতে চিনির পুতুল ঝুড়ি তার থাকে, যাই সে চুরি সে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে, নেই কো নাই কো তারা হয় বা পাচি দিদি, ইচ্ছে করে আমি হতিম। আমাদের পরবর্তী নিবেদন। নমস্কার, আমি স্বস্তিক চক্রবর্তী। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমি তাকে প্রণাম জানাই। আমি তারই রচিত একটা গান করব। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষাকার, উষাকার আশিস বহি হলো আধার পার, উষাকার আশিস বহি হলো আধার পার। আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সকল হলো কার। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করে নিল কারে কার জীবনে, কার জীবনে প্রভাত আজি গো যায় অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার,
দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন উপলক্ষে আমি এখন একটি রবীন্দ্রনৃত্য পরিবেশন করছি। শিমা দো
সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আমি দেবারতী চ্যাটার্জী।